হাসিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ প্রতি রমজানে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন, এটা শোনা যায়, এটা কি সঠিক? এটা সঠিক হওয়ার কথা নয়, কারণ হাদিসে 3 দিনের কমে কোরআন তেলাওয়াত কোরআন খতম করতে নিষেধ করা আছে। হাদিসে 3 দিনের কমে কোরআন খতম করতে নিষেধ করা আছে। ইমাম আবু হানিফার মতো এত বড় একজন বিজ্ঞ আলেম ওই হাদিস লঙ্ঘন করার কথা নয়, কারণ কোরআন কি পড়ছি বুঝে পড়া লাগবে, অর্থগুলোর দিকে একটু খেয়াল করা তো লাগবে কমপক্ষে, যে কি পড়ছি আমি। তাহলে কিভাবে সম্ভব যে আপনি অবাক হবেন, তো 61 খতম মানে কি দিন 2 খতম, দিন 2 খতম, আল্লাহ আকবার। এর মাঝে ফরজ নামাজ আছে, এর মাঝে আপনার ব্যক্তিগত কাজকর্ম আছে, টয়লেট আছে, হাজত আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, এবং উনি শরীয়তের মাসাল ইস্তেমবাত করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, দুনিয়াদারি অনেক কাজ আছে, বিচার 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 ফয়সালা করতেন, এর মাঝে 61 খতম, এগুলো বানানো কথা। কিছু লোক আছে অতি আবেগে, কিছু লোক আছে তারা ভাবছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে এই কথা বললে তার উনার সম্মান বেড়ে যাবে, এগুলো মোটেও সঠিক কথা নয়।